আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। মনি কুকিং ওয়ার্ল্ড এর আরেকটি নতুন পর্বতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নতুন একটি রেসিপি। এই রেসিপিটা 100 বছর আগেকার, বা বলতে পারেন মা ঠাকুমাদের কালের রেসিপি। তো এই রেসিপিটা হলো কদবেল দিয়ে রুলি মাছ রান্না। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আমি কিভাবে কদবেল দিয়ে রুলি মাছটা রান্না করি। এখানে আমি 4টা কদবেল নিয়েছি, দেখুন। প্রথমে আমি বেলগুলো ভেঙে এর ভেতরের অংশগুলো বের করে নেব। বন্ধুরা, বেলের ভেতরের অংশগুলো বের করে নিয়েছি, এবার ধুয়ে নেব। এইভাবে ছোট ছোট করে বানিয়ে নেব। বন্ধুরা, রুলি মাছ আমি আগে থেকে বানিয়ে ভালো করে ধুয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি বেল দিয়ে দেব। বন্ধুরা, এই তরকারিটা খেতে কিন্তু অসাধারণ লাগে, খুবই সুন্দর লাগে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। কালো সরিষা বাটা। বন্ধুরা, আপনারা পেঁয়াজ বাটাটা দিতে পারেন, নাও দিতে পারেন, তবে পেঁয়াজ বাটা দিলে তরকারির টেস্টটা আরো সুন্দর হয়। দিয়ে দেব সাদা তেল। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার যেসব বন্ধুরা এই তরকারিটা কোনোদিনও ট্রাই করেননি, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, খেতে খুবই সুন্দর লাগে, সত্যি বলছি বন্ধুরা, অসাধারণ লাগে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর বন্ধুরা, এই তরকারির যে মিশিয়েছি হাত দিয়ে, আমি এর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। বন্ধুরা, এবার উনুন জ্বালিয়ে কড়াটা উনুনের মধ্যে বসিয়ে দেবো। তো বন্ধুরা, আজকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, আজকে আমি উঠোনে উনুনে ঘরের ভেতরেই রান্নাটা করব। বন্ধুরা, তরকারিটা ঠিক এইভাবে মাখা মাখা থাকবে, বেশি জুস থাকা যাবে না, কেননা বেশি জুস থাকলে তরকারিটা খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে, এই তরকারি দিয়ে দুপুরে জমিয়ে ভাত খাওয়া হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী একটি ভিডিওর সঙ্গে।